চট্টগ্রাম নগরের বাজার এলাকার ফিশারিঘাট বস্তিতে আগুনে পুড়ে গেছে বেশ কিছু ঘর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই কারণে নগরী ও আশেপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন চট্টগ্রাম নগরীর বাজার এলাকার ফিশারিঘাট বস্তিতে সোমবার দুপুরে আগুন লাগে দুপুর দেড়টায় লাগায় এই আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে খবর পেয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আগ্রাবাদ চন্দনপুরা লামারবাজার ও নন্দনকানন স্টেশনে নয়টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি স্থানীয়দের দাবি বস্তিতে থাকা অর্ধ শতাধিক তিন সেডের ঘরের মধ্যে বেশিরভাগই পুড়ে গেছে আসবাবপত্র বই খাতা টাকা পয়সা প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে নয়টা ইউনিট আমাদের এখানে এসে জড়ো হয় এবং আমরা সাথে সাথে আগুনটাকে আমরা বস্তি একটি নির্দিষ্ট এলাকায় কনফার্ম করে ফেলতে পেরেছি এবং আগুনটা বড় হওয়ার সুযোগ নাই আগুনটা টোটালি আমরা আন্ডার কন্ট্রোল এদিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে সকালে আগুন লাগে সকাল নয়টায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট নেভানোর কাজে অংশ নেয় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি দুপুরে ঘটনাস্থলে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভবিষ্যতে যে প্রিকিউশনগুলো দরকার আমরা নিব এই এলাকায় যাতে একটি ভার সার্ভিস স্টেশন স্থাপন করা যায় এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ইতিমধ্যে প্রস্তাবনা পাঠাবো বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার কারণে সিলেট নগরী ও আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ